নমস্কার, হুগলি আজকেতে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, আবারও অসাবধানতার বলি, লাইন পার হতে গিয়ে মৃত্যু পৌড়ার। আধুনিক যন্ত্রের সাহায্যে আমন ধান রোপণের প্রশিক্ষণ তারকেশ্বরে। আসছি বিস্তারিত খবরে। ফের অসাবধানতাবশত লাইন পারাপারের শিকার এক ব্যক্তি, ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মাঝ বয়সী। সকাল 10টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুচুড়া স্টেশনে। ফের অসাবধানতাবশত লাইন পারাপারের শিকার এক ব্যক্তি, ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মাঝ বয়সীর। সকাল 10টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুচুড়া স্টেশনে। সে সময় 37828 ডাউন বর্ধমান হাওড়া লোকাল চুচুড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। মাঝ বয়সী ওই ব্যক্তি ট্রেনটি ধরার জন্য সম্পূর্ণ ঝুঁকি নিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসছিলেন। ডাউন ওই ট্রেনের ধাক্কাতেই 1 নম্বর প্ল্যাটফর্মের ওপর ছিটকে পড়েন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে ওই ব্যক্তির পরিচয় জানা যায়। মৃত ওই ব্যক্তির নাম তপন চক্রবর্তী, বয়স 67 বছর। তপনবাবু পেশায় একজন ব্যবসাদার। তিনি চুচুড়ার শ্যামবাবুর ঘাট নাপিতগুলির বাসিন্দা বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও হুগলি সাংগঠনিক জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবারে একই দাবিতে একই দিনে প্রায় একই সময় 2 গোষ্ঠীর 2টি পৃথক স্মারকলিপি প্রদান করল পুলিশ কমিশনারকে। একই দিনে একই সাথে প্রায় একই সময়ে একই দাবি নিয়ে চন্দননগর কমিশনারেটের কমিশনারের দ্বারস্থ হলেন ভারতীয় জনতা পার্টির 2 গোষ্ঠীর নেতৃত্ব। এদিন দুপুরে প্রথমে হুগলির সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা কমিশনারের দ্বারস্থ হন। চন্দননগরের একটি বিষয়ে তারা স্মারকলিপি প্রদান করেন। গত 23 তারিখ কাটাপুকুরে অজয় দাস বলে একজনকে চপারের কোপ দেওয়া হয় এবং দীর্ঘ প্রায় বলা যায় 7 মাস ধরেই, এই 7 বছর, 6-7 বছর ধরে ক্রমাগত আনোয়ার বলে একজন সংখ্যালঘু নেতা আছেন, চন্দননগর উদ্দিবাজারে উনি থাকেন, ওনার প্ররোচনায় প্রতিনিয়ত 2-4 মাস অন্তর অন্তরই একটা গণ্ডগোল হয় এবং গণ্ডগোলটা আস্তে আস্তে কমিউনাল চেহারা নেয়। তা আমরা এই দেশের নাগরিক, আমাদের সংবিধানের উপর পূর্ণ আস্থা আছে, আমরা সেটাকে রক্ষা করতে চাই। কিন্তু আজ যেভাবে প্রতিটা জায়গায় ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক বানানোর জন্য এবং একটি বিশেষ সম্প্রদায়কে প্রতিনিয়ত তোষণ করবার জন্য আজকে যেভাবে আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে, এটার জন্য এই সরকারের নেতা মন্ত্রীরা প্রতিটা লোক দায়ী। ঠিক এরপরই হুগলি সাংগঠনিক জেলার আরেকটি গোষ্ঠী সুরেশ সাউ, নিমাই দত্তদের নেতৃত্বে একই দাবিতে কমিশনারের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। চন্দননগর কাটাপুকুরে জিহাদিদের আক্রমণ হয়েছে, আজকে সেটা অতি নিন্দনীয়। গণতন্ত্রের নামে রাজ্য জুড়ে জিহাদিদের বিশাল তাণ্ডব চলছে, সেই তাণ্ডব আমাদের হুগলি জেলা চন্দননগরও বাদ যায়নি। তাই আজকে আমরা সেই অজয় দাসের পক্ষ থেকে, অজয় দাসে আক্রমণ করা হয়েছে, আজকে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চুচুড়া মগরা মণ্ডলের পক্ষ থেকে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এবং স্যার কমিশনারেট জানিয়েছেন যারা দোষী তাদেরকে আমরা অবিলম্বে শাস্তি দেব এবং গ্রেফতার করব। তবে কেন তারা পৃথকভাবে একই দাবিতে স্মারকলিপি প্রদান করলেন সে বিষয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। ছোট রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রাজ্য সরকারের নির্দেশ মেনে ভদ্রেশ্বর থানার ব্যবস্থাপনায় সাধারণ মানুষদের সচেতন করতে এক কর্মসূচি গ্রহণ করা হলো। প্রথমেই থানার অফিসারেরা ঝাড়ু হাতে থানা চত্বর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন। এরপর নো স্মোকিং জোনের বোর্ড লাগানো হয় নির্দিষ্ট এলাকায়।
চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রাজ্য সরকারের নির্দেশ মেনে ভদ্রেশ্বর থানার ব্যবস্থাপনায় সাধারণ মানুষদের সচেতন করতে এক কর্মসূচি গ্রহণ করা হলো। প্রথমেই থানার অফিসারেরা ঝাড়ু হাতে থানা চত্বর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন। এরপর নো স্মোকিং জোনের বোর্ড লাগানো হয় নির্দিষ্ট এলাকায়। তারপর হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এই মহতি কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন থানার আইসি নন্দন পানিগ্রাহী, পৌর প্রধান প্রলয় চক্রবর্তী, উপ পৌর প্রধান প্রকাশ গোস্বামী সহ অন্যান্যরা। ভালো লাগছে ওদের পৌরসভা উপলক্ষে পুলিশরা আমাদের সব গার্ড আছে, এখানে গার্লসের সব মানে দীর্ঘমেয়াদা ম্যামরা আছে, বাইরে বোর্ড লাগানো হচ্ছে, গাছ থেকে আমরা খুবই খুশি। আমরা মাঠে দেখবো, আসতে গাছ দেখবো, ভালো লাগবে। এই নিয়ে আমরা ধন্যবাদ জানাই পুলিশ সেন্টার এবং মধ্যসা পৌরসভা। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। পুলিশ কাকুরা বাড়িতে ফিরিয়ে দিল, বলল বাড়ি থেকে পালিয়ে আসা 12 বছরের নেহা। নেহাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল তারকেশ্বর থানার পুলিশ। নেহা দে, বয়স 12, বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে। সে স্থানীয় হিন্দি মিডিয়াম স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। স্যার আমাদেরকে দিয়ে বাড়িতে দিতে নিয়ে আসলো, তুমি কালকে যাও, লিখে কাগজ দিলে কি তুমি যাও, তোমার নাক থেকে পাবে অ্যাড্রেস লিখে দিলেন আমাকে, তুমি এখান থেকে এসছি। আমি কিছু বলি নিজে নিজে এমনি কেন চলে এসেছি বলছি, আমি খুঁজে দেখতে, আমি তো মর্নিং ডিউটি চলে গেছি, ওর বাবা পায়খানা গেছে, ও চাবিটা দিয়ে বলছে বাবা আমি দুর্গিতের জন্য আমি আসছি, দিনের বেলা সকালে কালকে তো বললো বাবা আমি আসছি, তো আসছি বলে ও বললো ভাত ভেজে দিব, ছোলা ভিজেছি, রাতের ভাত আছে ভেজে দিচ্ছি, তুই খা, বলছে আমি এখনই 2 মিনিট 2 মিনিট আসবে বলে আর চলে গেছে। এখন সময় একটা বিরতির, বিরতির পর থাকছে আধুনিক যন্ত্রের সাহায্যে আমন ধান রোপণের প্রশিক্ষণ তারকেশ্বরে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hongsheshwari Mundir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. হুগলি বিসি রয় ও ডক্টর বিসি রয় ডিএলএড কলেজে 2018-19 শিক্ষাবর্ষে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 13/6/2018 থেকে। এই ভর্তি প্রক্রিয়ার সময়সীমা 13/6/2018 থেকে 26/6/2018 পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ইচ্ছুক শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য কলেজের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, খুব সত্বর হুগলি ডিএলএড কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল,
সুসজ্জিত রুচিসম্মত রাজকীয় সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান পার্টি মিটিং কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব বাস স্ট্যান্ড চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. Shubhanusthane sundor ho apnar griho ba prangon bibaho onnoprashon upanayon business conference ke corporate party jadu korai apnar thik jemonti chai chahida onujayi griho ba prangon ke ottadhunik je kono dhoroner shojja alo dhuni diye moner moto kore bhoriye tulbo amra jadu korai jadu korai er shorbottom আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা চালু করুন ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট সদস্যরণী জিটি রোড হুগলি কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদশ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টি জিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টি জিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টি জিমে আছে ক্রসফিট, মাল্টি জিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোড়, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কালপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230 53
2122 এবং 2686 2167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, সিডিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস। জেসি ঘোষ। ফিরে এলাম বিরতির পর। আমন চাষের মরশুমে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান জমিতে ধানের চারা রোপণের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হলো তারকেশ্বরের রামনারায়ণপুরের চাষিদের। তারকেশ্বর ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। আমন চাষের মরশুমে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান জমিতে ধানের চারা রোপণের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হলো তারকেশ্বরের রামনারায়ণপুরের চাষিদের। তারকেশ্বর ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলিতে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান চাষ করার প্রকল্প গ্রহণ করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের BGREI প্রকল্পের মাধ্যমে। এদিন কৃষি আধিকারিকরা তারকেশ্বরের চাষিদের জমিতে আধুনিক যন্ত্র দিয়ে কম সময়ে ও চাষের খরচ কমিয়ে কিভাবে মেশিনের সাহায্যে ধান বীজ রোপণ করা হবে তারই প্রশিক্ষণ দেন। এতে এলাকার চাষিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লকের সহকৃষি অধিকর্তা সঞ্জীব মণ্ডল, পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সুমনা ঘোষ, পঞ্চায়েত সমিতির সদস্য তথা কৃষাণ ক্ষেত মজুর সেলের ব্লক সভাপতি পঙ্কজ কারক সহ কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। আজকে আমরা রামনারায়ণপুর গ্রামে মাঠেতে আমরা যন্ত্রের সাহায্যে কিভাবে ধান রোয়া করা যায় তার একটা ডিসি বা প্রদর্শনী কেন্দ্র দেখানো হচ্ছে। এটা আমাদের রাজ্য সরকারের কর্মসূচি তথা আত্মা প্রকল্পের সহায়তায় আজকে আমরা এই প্রোগ্রামটা করছি। এই প্রোগ্রামের আমাদের শুরু হয়েছিল ধানের বীজতলা তৈরি করা, অর্থাৎ সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া থেকে রামেশ্বরপুর যাওয়ার সময় অটো দুর্ঘটনায় আহত 3 যাত্রী, তাদের ভর্তি করা হয়েছে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। পান্ডুয়া থেকে রামেশ্বরপুর যাওয়ার সময় অটো দুর্ঘটনায় আহত হলেন 3 যাত্রী, তাদেরকে ভর্তি করা হয়েছে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। প্রসঙ্গত, রামেশ্বরপুর যাওয়ার সময় দাঁতপুরের কাছে একটি ম্যাটাডোরকে ধাক্কা মারে অটো। সে সময় অটোতে থাকা 6 যাত্রীর মধ্যে 3 জন আহত হন। পান্ডুয়া থানার পুলিশ অটোটিকে আটক করে তদন্ত শুরু করেছে। আমরা যাচ্ছিলাম, মানে আপনারা কজন ছিলেন? কতজন কার লেগেছে? আপনারা কোথায় যাচ্ছিলেন? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বয়সের বিচারে বহু প্রাচীন, প্রতিদিন প্রায় হাজারখানেক মানুষের আনাগোনা, কিন্তু আজ অবধি হয়ে উঠল না শৌচালয়ের ব্যবস্থা। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। বয়সের বিচারে বহু প্রাচীন,
প্রতিদিন আনাগোনা হাজারখানেক মানুষের, ব্যবসায়িক লেনদেন কয়েক লক্ষ টাকা। এখান থেকেই রুজি রোজগার হয়েছে বহু মানুষের, কিন্তু আজ অবধি এখানেই হলো না কোনো শৌচাগার ব্যবস্থা। ঘটনাটি চুচুড়া থানার অন্তর্গত চকবাজার মাছের আড়তের। এই আড়তে কম বেশি 50টির উপরে স্টল রয়েছে। শুধুমাত্র এই স্টলগুলিতেই কাজ করে জীবিকা নির্বাহ করছে প্রায় 150 বেশি মানুষ। ভোর রাত থেকে খুলে যায় এই মাছের আড়ত। একটা সময় শুধুমাত্র জ্যান্ত মাছেরই ব্যবসা হতো এই আড়তে, কিন্তু কালক্রমে চকবাজার মাছের আড়তের গুরুত্ব বুঝে বাইরের রাজ্যের মাছ ব্যবসায়ীরাও যোগাযোগ করতে শুরু করেন এই আড়তের সাথে। প্রতিদিন ভোর রাতে বাইরের রাজ্যের কয়েকশো গাড়ি উপস্থিত হয় এই চকবাজার মাছের আড়তে। এখান থেকেই হুগলি সহ হুগলির বাইরের বিভিন্ন খুচরো মাছের বাজারে মাছ পৌঁছে যায়। মূলত সকালের ব্যবসা হয়, যেখানে অত্যন্ত প্রয়োজনীয় শৌচাগার ব্যবস্থা, কিন্তু তা আজ অবধি হলো না। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, বহুবার বলার পর রাস্তা কিংবা স্টলের উন্নতি হয়েছে, কিন্তু আজ অবধি একটিও শৌচাগার হলো না। প্রসঙ্গত, এই মাছের আড়ত একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় অবস্থিত, পাশেই রয়েছে জেলা শাসক বাংলো। তাই তাদের বক্তব্য, সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে তাদেরকে গঙ্গার পাড়েই যেতে হয়। সার্বিক পরিস্থিতি বলতে, আমাদের আগে যে অবস্থা ছিল এখন তার চেয়ে ভালো, রাস্তাঘাটটা ভালো হয়েছে। মানে পৌরসভা চেষ্টা করছে যাতে আরও ভালো করা যায়, কিন্তু যে প্রবলেমটা আছে সেটা আমাদের এখানে 6 নম্বর কমিশনার বন্ধু বিশ্বাসের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা বলছেন যে আমাদের একটা এখানে ইয়ে করে দেবে, পায়খানা বাথরুম, যেটা মেন প্রবলেম। অনেক দূর দূর থেকে তো পাইকাররা আসে, ব্যাপারীরা আসে, তাদের শৌচকার্য করতে আমাদের গঙ্গার ধারে যেতে হয়। এটা পরিষ্কার করার জন্য উনি বলেছেন আমাদের একটা করে দেবেন। আমাদের সেক্রেটারির সাথে আমার সাথে কথা হয়েছে। মূল সমস্যা পায়খানা বাথরুম আর কল, পানীয় জলের কোনো ব্যবস্থা, ব্যবসা পায়খানা বাথরুম আর কল। আর যে মিউনিসিপ্যালিটি যে বিল্ডিংটা করেছে সেটা এখন মোটামুটি খুব গ্যাঞ্জাম হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে ও বলেছে যে আমাদের পিছনে যে জায়গা আছে সেই জায়গাটা বাড়িয়ে দেবে, জায়গাটা বাড়িয়ে পিছিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। যদিও এ বিষয়ে হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জির বক্তব্য, আমরা চুচুড়ার মাছের আড়তকে অত্যাধুনিক করার জন্য মৎস্যমন্ত্রীর সাথে কথা বলেছি, তাকে প্রস্তাবও দেওয়া হয়েছে, সেই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন। সরকারি অনুমোদন এলেই মাস তিনিকের মধ্যে চকবাজার মাছের আড়তকে অত্যাধুনিক করে তোলা হবে। মাছের বাজারটাকে নিয়ে আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা মৎস্য দপ্তরের সহযোগিতা নিয়ে সেটার আধুনিকীকরণ, বাথরুম পায়খানা এবং বিল্ডিংয়ের ক্ষেত্রে দোতলা নির্মাণ, এই ধরনের একটা স্কিম বানিয়ে স্কিমটা মৎস্য দপ্তরে পাঠানো হয়েছে। আমরা আশা করছি ওটা খুব শীঘ্রই অনুমোদন লাভ করবে, তারপর চকবাজার মাছের বাজারের একদম পূর্ণাঙ্গ সংস্কার এবং নতুন বিল্ডিং কনস্ট্রাকশন আমরা করতে পারব। কারণ আমরা এস্টিমেট থেকে দেখেছি এটা অনেক টাকার প্রয়োজন, পৌরসভার পক্ষে এই এই এত পরিমাণ টাকা জেনারেল ফান্ড থেকে খরচা করা সম্ভব না। অপরপক্ষে সরকারের স্কিম রয়েছে ফিস মার্কেটিং ডেভেলপমেন্টের, অতএব সেটাকেই কাজে লাগিয়ে যাতে করা যায় তার জন্য আমরা স্কিম বানিয়ে আমরা জমা দিচ্ছি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। আদিবাসী অলচিকি ভাষার স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো তারকেশ্বরের বালিগড়ি গ্রামে। আদিবাসী অলচিকি ভাষার স্কুলের ভিত্তি স্থাপন হলো তারকেশ্বরের বালিগড়ি গ্রামে। আদিবাসী চেতনা মঞ্চ করে আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার ওসি অমিত মিত্র, চেয়ারম্যান স্বপন সামন্ত, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সুমনা ঘোষ। মূলত এলাকার আদিবাসীদের সাঁওতালি ভাষার পঠন পাঠনের জন্যই এই স্কুল তৈরি করা হবে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, উপস্থিত রয়েছেন ওসি সাহেব, উপস্থিত ছিলেন চেয়ারম্যান, আমাদের 1 নম্বর অঞ্চলের যে প্রধান ম্যাডাম রয়েছেন, আবার এসটিএসসি সেলের সভাপতি রয়েছেন, অখিল ভারতীয় বিকাশ যে অলচিকি ভাষা স্কুল, এই প্রথম আমাদের এই তারকেশ্বর ব্লকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রজেক্ট, এখানে আজকে তার ভিত্তি স্থাপন হলো। আগামী দিনে সকলের প্রচেষ্টায় এই স্কুলটা জানে যাতে মানে যাতে চলে সেই ব্যবস্থা আমরা সকলেই করব, আমাদের সকলের এতে সহযোগিতা থাকবে। আগামী দিনে আমরা এই স্কুলটা যাতে বাস্তবায়িত হয় এবং ছাত্রছাত্রীরা, আদিবাসী ছাত্রছাত্রীরা যাতে এখানে এসে তাদের পাঠ সম্পূর্ণ করতে পারে তার জন্য যাবতীয়ভাবে সহযোগিতা করা সেটা আমরা দায়িত্ব নিব। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে।
স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা ও প্রবীণ নেতা গোপেশচন্দ্র মল্লিকের ২৬তম প্রয়াণ দিবস সকাল 8:30 হুগলি চুচুড়ার বকুলতলা মোড়ে তার পূর্ণবয়ব আবক্ষ মূর্তিতে মাল্যদান করার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা ও প্রবীণ নেতা গোপেশচন্দ্র মল্লিকের ২৬তম প্রয়াণ দিবস অনুষ্ঠিত হল। এদিন চুচুড়ার বকুলতলা মোড়ে তার পূর্ণবয়ব আবক্ষ মূর্তিতে মাল্যদান করার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেন দে ও গোপেশচন্দ্র মল্লিকের প্রপৌত্র প্রসূন মল্লিক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81%, বৃষ্টিপাত হয়েছে 70 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আবারও অসাবধানতার বলি, লাইন পার হতে গিয়ে মৃত্যু পৌড়ার। আধুনিক যন্ত্রের সাহায্যে আমন ধান রোপণের প্রশিক্ষণ তারকেশ্বরে। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত ৮টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।